हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर तैरी करे देखाबो किभाबे आपनारा घरे बसेई सहजेई आमेर लाच्छी तैरी करे निते पारेन। तार आगे आपनाके बोले दी, जदि आपनारा आमार चैनलटी सबस्क्राइब ना करेन तो आमार चैनलटी तुरंत सबस्क्राइब करे फेलुन। तो चलुन स्टार्ट करा जाक। प्रथमे आमी एखाने दुटी आम कुचि करे निएछि, दुई कप दई निएछि आमी एखाने मिष्टि दई, आर दुई टी स्पून निएछि चीनी, एक टी स्पून নিয়েছি গুড়া দুধ। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জগ, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই আমগুলো আমি কুচি করেছিলাম সেগুলো, আর দিয়ে দিব দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা যদি চান তাহলে এখানে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু টকটা যেন সামান্য হয়, বেশি টক দই আবার ভালো লাগবে না। আর যতটুক চিনি নিয়েছিলাম দুই টি স্পুন সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এক টি স্পুন গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি। এখন আমরা এইটাকে ভালোভাবে মিক্স করব। দেখুন, আমি একটি চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি ব্লেন্ডারের যে জাগ ছিল তার মুখ ঢেকে দিলাম। দুই মিনিট পর আমরা চেক করব যে আমটি ভালোভাবে ব্লেন্ড হয়েছে কিনা। দেখুন, আমার ম্যাঙ্গো লাচ্ছিটা কিন্তু একেবারে কমপ্লিট, আমের কোনো দানা দানা অংশ নেই। আর যদি আপনাদের এখানে আমের কোনো দানা দানা অংশ থাকে তাহলে আপনারা এটাকে আরও ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আমি এটাকে গ্লাসে ঢেলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা ম্যাঙ্গো লাচ্ছির যে ঘনত্ব সেটা দেখেছেন। আপনারা যদি এর থেকেও পাতলা খেতে চান তাহলে এর সাথে আর একটু চিনি অ্যাড করতে হবে, আর অ্যাড করতে হবে পানি। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।